জানাবো এই মুহূর্তে জেদ্দায় আছেন সহকর্মী আল মামুন শিপন, সরাসরি যাচ্ছে তার কাছে। শিপন, কাজল, যেমনটি আপনি বলেছিলেন যে বহু যন্ত্রণা কল্পনার পরে সৌদি আরব সরকার যে এবছরের করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এবং সকল কিছু চিন্তা ভাবনা করে স্থানীয় পর্যায়ে সীমিত পরিসরে 60,000 হজযাত্রীদের সমন্বয়ে 150টি দেশের নাগরিকদের নিয়ে এবছর সাকসেসফুল মানে শতভাগ সফল হজ পালন করেছেন। তারই আলোকে কিন্তু পুনরায় আগামী 10 আগস্ট থেকে পবিত্র ওমরা চালু করেছেন। সে ওমরা বহির্বিশ্ব থেকে বিভিন্ন দেশের হাজিরা এসে এখন ওমরা করতে পারবেন, তবে অনেকগুলো স্বাস্থ্য সতর্কতা এবং স্বাস্থ্য সচেতনতা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে এবং কোন কোন দেশ থেকে এসে এই দেশে ওমরা করতে পারবেন সে বিষয়ে এখনো কোনো দেশের নাম এবং কোন দেশ বাদ যাবে সেগুলো এখন কিন্তু এখনো উল্লেখ করেনি। সৌদি গালফ আরব গালফ নিউজের একটি সাক্ষাৎকারে কিন্তু সৌদি ধর্ম মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তিনি এই বিষয়টি জানিয়েছেন। তবে আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, এর আগের বছর 2020 সালে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কিন্তু স্থানীয় পর্যায়ে সীমিত পরিসরে মাত্র 10,000 হজযাত্রীদের সমন্বয়ে পালিত হয়েছিল পবিত্র হজ। এরপরে পয়লা নভেম্বর 2020 সালের পয়লা নভেম্বর চালু করেছিলেন যে পবিত্র ওমরা চালু করে দিচ্ছিলেন যে বহির্বিশ্ব থেকে হজযাত্রীরা এসে এখানে ওমরা পালন করার জন্য, কিন্তু করোনার দ্বিতীয় এবং তৃতীয় ভ্যারিয়েন্টের কারণে তৃতীয় ঢেউর কারণে কিন্তু সেটি স্থানে সাময়িক ভাবে স্থগিত করা হয়েছে। স্থগিত করা করে কিন্তু তারা স্থানীয় নাগরিক এবং এখানকার প্রবাসী নাগরিকদের নিয়ে তাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনের মাধ্যমে স্থানীয় নাগরিক এবং প্রবাসী নাগরিকরা ধাপে ধাপে তার অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে ওমরা করেছিলেন, কিন্তু এখন এবছর পবিত্র হজের সাকসেসফুল সফল হজ পালন শেষ করার কারণে কিন্তু এখন পুনরায় আবার আগামী 10 আগস্ট থেকে পবিত্র ওমরা চালু করেছে। এতে স্থানীয় প্রবাসী এবং স্থানীয় নাগরিকরা খুবই আনন্দিত। এ ছিল কাজল পবিত্র ওমরা বিষয়ে সর্বশেষ। 10 আগস্ট থেকে শুরু হচ্ছে আবার ওমরা, সে খবর জানাতে জেদ্দা থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী আল মামুন শিপন।